দেন। আসসালামু আলাইকুম, আমার সামনে যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে বাদাম মারাই মেশিন। এটাতে আসলে বাদামের খোসা ছড়ানো হয়। এটা একটা বাণিজ্যিক মেশিন, বিজনেসের জন্যই সবাই নেয়। এটা যে অঞ্চলগুলোতে বাদাম প্রচুর পরিমাণে হয় তারা এই মেশিনটা সব থেকে বেশি নেয়। তো এটা আমাদের একদম বাংলাদেশেই তৈরি হচ্ছে এবং এটা এখন থেকে কৃষি বাজারেই পাবেন, এই কারণে ভিডিওটা করা। এটার মাধ্যমে বাদামটাকে কোষা থেকে আলাদা করা হয়। একদম দেখেন ফ্রেশ বাদাম বের হচ্ছে খোসা থেকে, অল্প পরিমাণে বাদাম নিয়েছি আমরা। এখান থেকে বাড়ানো কমানো করতে পারবেন এবং এটাকে আলাদা করে ছাড়াই করে নিতে পারবেন। আমরা জাস্ট টেস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমরা এটা ইয়ে করেছি। দেখেন কী পরিমাণে বাদাম হয়েছে এবং একটা বাদামও নষ্ট হচ্ছে না। এটাই হচ্ছে বড় গুণ যে হচ্ছে বাদামগুলো নষ্ট হচ্ছে না আর কোনো বাদাম ফেটে যাচ্ছে না। মেকানিজমটা এখানেই, আর এটা খুবই ভালো একটা মেশিন। যারা বাণিজ্যিকভাবে বাদামের ব্যবসা করতে করেন বা করতে চান তারা এই মেশিনটা নিতে পারেন। অনেকগুলো আছে বাংলাদেশি এই বাদামের খোসা ছড়ানো মেশিন, সেগুলো দেখবেন যে বাদামটা অনেকটা নষ্ট হয়, ফেটে যায়। এখানে দেখেন আমরা একটা নেট ব্যবহার করেছি এবং আপনাদের নর্মালি দেখেন প্রত্যেকটা বাদাম ছিঁড়েছে এবং প্রত্যেকটাতেই একটা বাদামও নষ্ট হয় নাই। দেখেন একটা বাদামও নষ্ট হয় নাই, জাস্ট হালকা বাতাস দিয়ে দিলেই আপনার কাজ শেষ। আমরা যেহেতু বানাই আপনাদেরকে অবশ্যই আগেই অর্ডার করতে হবে, আমরা এটা বানাই দিই দিব আপনাদেরকে। মিনিমাম 4-5 দিন সময় দিতে হবে এবং এটার আপনারা চাইলে ক্যাপাসিটি বাড়াই নিতে পারবেন। এটাতে আমরা নর্মালি যেটা বানাইছি এখন সামনে যেটা দেখছেন 2 হর্সের একটা মোটর দেওয়া আছে এবং এটার ক্যাপাসিটি হচ্ছে ঘন্টায় প্রায় 5 মণ আপনারা বাদামের খোসা থেকে বাদামকে আলাদা করতে পারবেন। এবং বাণিজ্যিকভাবে আপনারা যারা দেখা যায় অনেকে চানাচুরের জন্য ব্যবহার করেন, অনেকে বাদামের আলাদা ব্যবসা করেন, কোলা বাদামটাকে তারা এটা ব্যবহার করতে পারেন। এবং আপনারা চাইলে নিজেরাও একটা ব্যবসা দাঁড় করাতে পারেন এই ছোট্ট মেশিনের মাধ্যমে। তো আশা করবো এই মেশিনটা আপনাদের অনেক কাজে দিবে। এই মেশিনটা দেখেন, আমরা একটু বাদামটা আপনাদেরকে দেখাই। ভাই একটু বাদামগুলো দেখেন, কোনো বাদাম ফেটলেছে কি না দেখেন একটু। একদম ফ্রেশ, তাই না? এই দিকে এখানে একটা জালি দেয়া আছে আর এই জায়গায় দেখেন এগুলো এখনই শেষ হলো। জাস্ট বাদামের খোসাগুলোকে এখন বাতাস দিয়ে বা অন্য মাধ্যমে আপনারা আলাদা করলেই এই বাদাম আলাদা হয়ে গেল। দেখেন সময় লাগলো খুবই কম, অল্প কিছু বাদাম আমরা দিয়েছিলাম এবং তার আগে আমরা আরও একটু করেছি বাদামে। দেখেন এইগুলো হচ্ছে এই মেশিনেই খোসা ছড়ানো হয়েছে, একদম ফ্রেশ, একদম পরিষ্কার। আপনাকে খুব একটা কাজ করতে হবে না, জাস্ট খোসাটাকে আলাদা করলেই হবে। বাতাসের মাধ্যমে করতে পারেন, ম্যানুয়ালিও করতে পারেন। এবং ভিতরটা একটু আপনাদেরকে দেখাই, দেখেন কত সুন্দরভাবে মেকানিজম করা আছে এটাতে। আর আমি একটু মোটরটার দিকটা আপনাকে দেখাই। এই যে এখানে এই হলারটার এখানে দেখেন একটা গেট ভাল্ব দেওয়া আছে, এই গেটটার মাধ্যমেই কম বেশি করতে পারবেন, জোরে বেশি কম করে দিতে পারবেন। এখানে একটা বেল্ট দেওয়া আছে, এই এখানে 2 হর্সের মোটর, এটা বাসাবাড়ির লাইনেই চালাতে পারবেন, এটার জন্য আলাদা আপনার 440 লাইন নিতে হবে না। এই মোটামুটি ছোট্ট এই মেশিনটা আপনারা দেখতেই পারলেন, আর এটা যদি আপনাদের প্রয়োজন হয় আমাদেরকে জানাবেন। আরও কোনো মডিফিকেশন যদি আপনাদের দরকার হয় আমাদেরকে বলবেন, আমরা চেষ্টা করব আরও মডিফাই করতে। তবে এটা খুবই পপুলার একটি মেশিন, এটা খুবই ভালো মানুষের কাজে দেয়, অনেক মানুষ এটা ব্যবহার করে। আপনারা চাইলে আমরা তাদেরও কিছু রিভিউ আপনাদেরকে দিব। আমাদের এখানে যে বাদামের যে অঞ্চলটা আছে সেখানে এই মেশিনটা প্রচুর পরিমাণে বিক্রি হয়। তো আপনারাও চাইলে সারা বাংলাদেশে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে, যে কোনো কুরিয়ারে। আর এটা অর্ডার করলে অবশ্যই আগে
তিন চার দিন আগে জানাতে হবে, তাহলে আমরা এটা বানিয়ে দেবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।